প্রাকৃতিকভাবে চাষাবাদ করা যেতে পারে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ না করেই, এমনটাই ভারতের বিভিন্ন জায়গায় কৃষি দপ্তরের মাধ্যমে প্রচার করছে ভারত সরকার। এর ফলস্বরূপ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে চাষিদের সচেতনতার কাজ শুরু হয়েছে। আমি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা এসেছি। আমাদের আজকের এখানে মেন যেটা উদ্দেশ্য, এই দিলালপুর গ্রামে যে এখানকার কৃষকদের বিশেষ করে আমাদের সচেতন করার জন্য, যে মানুষ দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বা রাসায়নিক কৃষিবীজ ব্যবহার করার ফলে তারা একদিকে যেমন মানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, উল্টো দিকে খরচা বাড়ছে, তার সাথে সাথে হচ্ছে খাদ্যের গুণাগুণ নষ্ট হচ্ছে এবং ফলন কম হচ্ছে। সেই জায়গাতে লক্ষ্য রেখেই আমরা প্রাকৃতিকভাবে চাষবাসের যে পদ্ধতি, অর্থাৎ কোনো রকম কোনো বাইরের থেকে কোনো ইনপুট না দিয়ে শুধুমাত্র গরুর গোবর গোমূত্র দিয়ে তৈরি করা বিভিন্ন জৈব উপচার, যেমন জীবামৃত, ঘন জীবামৃত, তারপর হচ্ছে অগ্নিঅস্ত্র, বোম্বাস্ত্র, নিমাস্ত্র, গাছগাছালি দিয়ে বিভিন্ন যে ওষুধ তৈরি করা সম্ভব, এবং যেখান দিয়ে আমরা রোগ পোকা যেমন একদিকে আটকাতে পারবো, উল্টো দিকে রাসায়নিক সার প্রয়োগ না করে তাদের পুষ্টিকেও বজায় রেখে ফলনে কোনো রকম মার না খাইয়ে আমরা এই কাজটা করতে পারবো। এবং আমি একজন প্রান্তিক চাষি, ক্ষুদ্র চাষি। বর্তমান ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ভারত সরকারকে সাধুবাদ জানাই। বর্তমান পরিস্থিতিতে যেভাবে পেস্টিসাইড এবং ফার্টিলাইজারের দাম ব্যবহার করে আমরা চাষিরা উপকৃত হচ্ছি না, তাই আজকে যে প্রশিক্ষণ আমি নিলাম এখানে সম্পূর্ণ মানে বিনামূল্যে রাসায়নিক ছাড়া আমরা জৈব সার এবং কীটনাশক তৈরি করে মানে খুব কম খরচে ফলন ফলানোর যে পদ্ধতিটা এখানে এনারা জানাচ্ছেন, প্রশিক্ষণটা আমাকে খুবই ভালো লাগলো। কারণ গোমূত্র, গোবর, নিম পাতা দিয়ে যে কীটনাশক তৈরি করা হয় এটা আমরা আগে জানতাম না, এই বিষয়ে আমাদেরকে এখানে অ্যাওয়ারনেস দেওয়া হলো।